নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজ বানাচ্ছি সুজির উত্তপম। এই সুজির উত্তপম খুব সিম্পলভাবে, কম সময় আর খুব সহজে তৈরি করে নেওয়া যায়। সকালে বা সন্ধেবেলার জলখাবারে আমরা এটা তৈরি করে খেতে পারি। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে আজকের এই সহজ রেসিপি দেখে নেওয়া যাক। সুজির উত্তপম তৈরি করার জন্য আমি এখানে এরকম একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি মাপ করে এর মধ্যে দিয়ে দিলাম সুজি। যতটা আমরা সুজি দেব ঠিক ততটাই এখানে টক দই দিতে হবে। টক দই আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এবার টক দইটা আমি পুরোটা দিয়ে দিলাম। আমরা যদি এখানে এক কাপ সুজি ব্যবহার করি তাহলে এক কাপ টক দই দেব। এবার যেই বাটিতে আমি দই নিয়েছিলাম সেই বাটিতে অল্প জল দিয়ে ভালো করে দইটা পরিষ্কার করে জলটাকে রেখে দেব। পরে জলের প্রয়োজন হলে এই জলটাই আমরা দেব। এবার আন্দাজ করে দিয়ে দিচ্ছি আমি নুন। নুন এখানে আমি এক চামচের মতো দিয়েছি। সামান্য একটু চিনি দিলাম, যেহেতু একটু টক টক হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে ভালো হবে। এবার সব কিছুকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। পরে সুজিতে আমরা কতটা জল দেব তার জন্য এখন ভালো করে দইয়ের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। এবার জল দিয়ে দিলাম, দইয়ের বাটি গোলা জলটাই দিলাম। জলটা দিয়ে ভালো করে মেশাতে থাকতে হবে। সুজির উত্তপমের ব্যাটার একটু গাঢ়ই হয়। এই ব্যাটারটা কিন্তু দোসার ব্যাটারের মতন হবে না, তাই খেয়াল রাখতে হবে। ব্যাটারটা এইভাবে তৈরি করে নিয়ে ঢাকা দিয়ে রাখব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। সুজিটা অনেকটাই ফুলে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি ঘষে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আদা আছে 1/2 ইঞ্চির থেকে একটু কম, যেটাকে ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন। যদি ছোটো বাচ্চারা এটা খায় আর ঝাল বেশি না খায় তারা, তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা বাদও দিতে পারেন। আরও একটু জল দিয়ে দিলাম, ব্যাটারটা খুব গাঢ় হয়ে গেছিলো দেখে। এবার জল দিয়ে এই ব্যাটারটা ভালো করে আমরা মিক্স করে নেব। একবার ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে খাওয়ার সোডা বা বেকিং সোডা। বেকিং সোডা এখানে 1 চিমটের মতো দিলাম। না চাইলে নাও দিতে পারেন, এই সোডা ছাড়াও আমরা এই উত্তপম তৈরি করতে পারি। সোডাটা দেওয়ার পর খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম গাঢ় ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এখানে একটা ফ্রাইং প্যান আমি ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি আঁচটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমরা এইভাবে দেব ছড়িয়ে। ধোসা দেওয়ার সময় যেভাবে আমরা হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিই সেইভাবে কিন্তু এই ব্যাটারটা দিলে চলবে না, একটু মোটা করেই এটাকে আমাদের দিতে হবে। কিছু সেকেন্ডস অপেক্ষা করে ওপর থেকে কেটে রাখা কিছু সবজি আমি বসিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, এবার দিচ্ছি টমেটো কুচি। এখানে আপনারা নিজেদের পছন্দসই সবজি দিতে পারেন, চাইলে একটু গাজর কুড়িয়ে দিতে পারেন, একটু বাঁধাকপি কোড়ানো দিতে পারেন। টমেটোটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ পছন্দ করেন না বা নিরামিষের দিনে এটা করবেন তারা পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। এবার সবজিগুলো দেওয়ার পর ওপর থেকে একটু চাপ দিয়ে ভালো করে বসিয়ে দিতে হবে। যেই সবজিগুলো ভালো করে চাপ দিয়ে বসানো হবে না সেগুলো কিন্তু উল্টানোর পর ছড়িয়ে যেতে পারে। এবার ওপর থেকে আমি ব্রাশের সাহায্যে একটু তেল এইভাবে ছড়িয়ে দিলাম। আর ঢাকা দিয়ে মাঝারি আছে এটা, 2 থেকে 3 মিনিটের জন্য আমরা ভেজে নিলাম। এবার 4 মিনিট পর আমি একটা খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে দিলাম। যেই পেঁয়াজগুলো ভালো করে বসেনি উত্তপমের মধ্যে সেগুলো একটু ছড়িয়ে যেতে পারে, তাই উল্টানোর পর খুন্তি দিয়ে আমরা এইভাবে ভালো করে চাপ দিয়ে সেটাকে বসিয়ে নেব। আর দ্বিতীয় পিঠটাও একটু ভালো করে ভেজে নেব।
এতে করে উত্তপমগুলো কাঁচা কাঁচা লাগবে না, খেতে বেশ ভালো হবে। একটু ভালো করে ভেজে নেওয়াই ভালো। দেখিয়ে দিলাম উল্টো পিঠটা, সুন্দরভাবে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম বসে গেছে। এবার এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। আরেকটা উত্তপম তৈরি করছি পেঁয়াজ ছাড়া, আর এটা একটু ছোট সাইজের তৈরি করছি, এটা আমার মেয়ের জন্য তৈরি করছি। অনেকেই কাঁচা পেঁয়াজ পছন্দ করে না, তারা এইভাবে যেই সবজিটা পছন্দ করেন সেই সবজিটা দিয়ে ভালো করে বসিয়ে, যেরকমভাবে আগের উত্তপমটা করলাম ঠিক সেইভাবেই 3 থেকে 4 মিনিটের জন্য এক পিঠ ভেজে নিয়ে দ্বিতীয় পিঠটাও ভালো করে ওপর থেকে চাপ দিয়ে এইভাবে 2 মিনিটের জন্য ভেজে নিয়ে তারপর এটা আমরা তুলে নেব। ছোট ছোট করে উত্তপম বানালে যাদের উত্তপমগুলো তুলতে অসুবিধা হয় তাদের জন্য ভালো হবে। তৈরি হয়ে গেছে উত্তপম, এবার এগুলোকে আমরা সার্ভ করতে পারি বাদামের চাটনি, টমেটো চাটনি বা কেচাপের সাথে। আমি তাড়াতাড়ির জন্য কেচাপের সাথেই পরিবেশন করেছি, আপনারা নিজেদের পছন্দসই চাটনির সাথে এটা সার্ভ করতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।